আগে গরীব ঘরের একটা মেয়ে বিয়ে হচ্ছিল না তাই আর কি। গরীব বলে তুই ধোঁকা দিলি, এর আগে তুই চার চারটে বিয়ে করেছিস না? চার চারটে বিয়ে আমি করেছিলাম, কিন্তু চার চারটে বউই তো আমার এখান থেকে হারিয়ে গেল। এবার তুই নিজে হারাবি, আর কোন মেয়ের কোন সর্বনাশ আমি তোকে করতে পারব না। তোল তোমার ভাগ্য ভালো, জানোয়ারটার হাত থেকে তুমি বেঁচে গেলে তোমার যাতে ভালো হয় সেই ব্যবস্থা করব। খবরদার চালাকি করবে না, আমি যা বলবো বুঝে শুনে যাবে। কোন রকম ট্র্যাপও করেছো কি? একদম ফিনিশ। বিয়ের ব্যবসা করে মাল করি তো বেশ ভালোই আমদানি করছে, ক্যাশ কত খিঁচলে? 500। হ্যাঁ ভোগা দিচ্ছি না, মানে বিশেষ বিশেষ অবস্থা ওই বেশি চাপ দিইনি, কারণ চাপ দিলে পার্টি হড়কে যদি যায়। হ্যাঁ ভালো ভালো, ফুলের মতো জিনিস বেশি চাপ দিলে মাল চটকে যেতে পারে। এটা নাও, এখান থেকে হড়কে যাও, বেশ অনেক দিনের মতন তোমার এই বদনখানি কেউ যেন দেখতে না পায়। ঠিক আছে। নমস্কার স্যার। কি ব্যাপার? এতে কটা নামের লিস্ট আছে, ভালো করে রিপোর্ট তৈরি করে দেবেন। বিক্রম সিং বলেছে খুব শিগগিরই এদের পাসপোর্ট তৈরি করতে হবে। আর আর এটা স্যার এক্ষুনি করে দিচ্ছি, কাল থেকে নতুন ওসি চার্জ নিচ্ছেন, শুনেছি লোকটা নাকি খুব কড়া। বিক্রম সিংকে নতুন ওসি চেনে না, বেশি বেগরবাই করলে দুদিনেই ট্রান্সফার হয়ে যাবে। কদিন ধরে তুমি কিছু খাচ্ছ না কেন? ওরা আমার জামা কাপড় সব খুলে নিয়ে নিয়েছে। তোমায় আমি চালাকি করতে বারণ করেছিল, তুমি চেঁচিয়ে লোক ডাকছিলে, এরকম জিনিস দিয়ে কেউ কখনো তোমায় মেরেছে? এরকম জিনিস দিয়ে বউটাকে বাগে আনা গেল না? আরে বাবু যাবে যাবে, বিক্রম সিং নিজে কেসটাকে হাতে নিয়েছে, স্পেশাল ট্রিটমেন্ট চলছে। এবার থেকে আমার কথাগুলো তোমার ঠিক মনে থাকবে। হ্যাঁ তোমার নাম তো সুষমা, সুষমা একদম ঠাকুমা দিদিমার আমলের নাম, ওই নাম তোমায় বলে যেতে হবে। তোমার নাম হবে এখন থেকে লিল্লি। হ্যালো, এটা কি থানা? ইয়েস, একবার ওসিকে দেবেন। হ্যাঁ আমি ওসি সুরজিৎ সেন বলছি। শুনুন, আমাদের পাড়ার একটা বাড়িতে বেশ কিছু সন্দেহজনক লোক যাতায়াত করছে, পরপর তিন দিন তিনটে নতুন বউ এলো। আপনি কে কথা বলছেন? পরিচয় দিতে পারবো না, শেষ বিপদে পড়ে যাবো। আমাদের ঢালিপাড়ার 13 নম্বর বাড়িতে মনে হচ্ছে বেশ একটা গোলমেলে ব্যাপার চলছে। গোলমাল মানে? 13 নম্বর বাড়িতে কি হয়েছে? একবার খোঁজ করে দেখুন না। হ্যালো হ্যালো বস, পুলিশ। হ্যাঁ কে? রাজগুপ্ত, দে একটা গ্যালাস দে। অনেক পুলিশ। হ্যাঁ হ্যান্ডস আপ, নো মুভমেন্ট। হ্যাঁ ইয়েস ইয়েস মাই লর্ড, এই সেই পাঁচজন হতভাগিনী তরুণী, বিনীতা, কল্পনা, মায়া, ছায়া এন্ড সুষমা।
মিলর্ড বেনামে এদের বিক্রি করে বিদেশে পাচার করা হচ্ছিল প্রত্যেকের নামে পাসপোর্ট তৈরি করা হয়েছিল জাল পাসপোর্ট মাই লর্ড which are already submitted before your lordships that is exhibit number 4 my lord din na hujur ke passport gulo my lord ei me bikri ebong me pasarer jahannatomo chokranter ashol oporathi ei ei bikram singh my lord ei oporathi kebol matro ei oporathei obhijukto non পুলিশ বিক্রমের আস্তানায় হানা দিয়ে প্রায় 7 কেজি হেরোইন ব্রাউন সুগার ইত্যাদি উদ্ধার করেছে মেলর্ড আসামি শুধু দেশের মেয়েদেরই বিদেশে চালান করে না সেই সঙ্গে চোরাই ড্রাগের নোংরা ব্যবসার সঙ্গে সে লিপ্ত এই লোকটি সমাজকে ধ্বংসের পথে টেনে নিয়ে যাচ্ছে মেলর্ড আদালতের বিচারে অপরাধীর চরম শাস্তি প্রাপ্য দ্যাটস অল সিং ব্রিফকেসটা রেখে আসবে বিক্রম সিং কে যেন আর একদিনও হাজত বাস করতে না হয় ওকে 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 নমস্কার স্যার আপনি ফোন করেছিলেন ইয়েস স্যার বলুন কি ব্যাপার স্যার আমি বিক্রম সিং এর ভাই অজিত সিং দাদার উপর পুলিশের একটু খার আছে এমন মিথ্যে মামলায় আগেও দুবার জড়িয়েছিল কিন্তু কেস দাঁড়ায়নি আগামীকাল রায় বেরোবে দেখুন কেস দাঁড়ায় স্যার স্যার বৌদি শরীরের অবস্থা খুবই খারাপ বয়সকালে দাদাই প্রথম সন্তান লাভ করতে যাচ্ছে এই সময় জেল হলে বৌদির যদি কিছু একটা খারাপ হয়ে যায় সেরকম আশঙ্কা থাকলে আপনার একজন ডাক্তারের কাছে যান না 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 আপনি ঠিক পারবেন দাদা যাতে বেনিফিট অফ ডাউটে মুক্তি পান তার জন্য গরিবের যতটুকু ক্ষমতা স্যার দেখি কি করতে পারি আপনি বসুন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ হ্যালো লালবাজার Mr. Ajit Singh, you are under arrest. Hey, hat kora lagao. Shama, uttar bachcha. O Surojit Sen aro ei chat. দুটোকেই আমি দেখে নেব আপনি কিচ্ছু ভাববেন না স্যার উপর মহলে খবর পৌঁছে গেছে ওই দুই বেটাকে খুব শিগগিরই এখান থেকে অনেক দূরে কোথাও ট্রান্সফার করে দেওয়া হবে দেখব ওরা কতদিন আমাকে আটকে রাখে রাইট রাইট একদিন আমি ছাড়া পাবো না সেই দিন দেখে নেব সমস্ত সাক্ষ্য প্রমাণাদি সুবিবেচনা করে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আসামি বিক্রম সিং নারী কেনা বেচার ঘৃণ্য ব্যবসা এবং নিষিদ্ধ মাদক দ্রব্যের চোরাই কারবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত আসামি বিক্রম সিংকে আমি ইন্ডিয়ান পেনাল কোডের 363 ধারায় 3 বছর এবং নার্কোটিক অ্যাক্টের 2527 ধারায় 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম Hey!
আচ্ছা সুরজিৎ দা, হ্যাঁ, পুলিশ ডিপার্টমেন্ট থেকে তোমার সাসপেন্ড করলো কেন? তোর বাবাকে ওটা রিটায়ার করতে হলো কেন? বাবাকে কলকাতা থেকে দূরে বদলি করে দিয়েছিল, তাই বাবা প্রতিবাদ করে রিটায়ারমেন্ট নিয়েছিলেন। না না তা নয়, এক বিরাট চক্রের খেলা। বিক্রম সিং এর বিচারের পর কোন এক অদৃশ্য সুতোর টানে তোর বাবাকে রিটায়ার করতে হলো, আর আমি তাকে অ্যারেস্ট করেছিলাম বলে আমি সাসপেন্ডেড। কিন্তু আমিও ছাড়িনি, 3 বছর ধরে কোর্টে লড়াই চালিয়ে যাচ্ছি। আমিও দেখিয়ে দেবো যে কোনো কোনো মানুষের মধ্যে এখনো মেরুদণ্ড বলে একটা বস্তু আছে। হ্যাঁ, তবে তুমি জিততে পারো যদি বাবার মতন কোনো বিচারপতি পাও। হ্যাঁ, চলি সুজিৎ দা। তুমি যে সুন্দর,
ঝামেলা হয়ে গেল রে, 17 নভেম্বর হেমন্ত কুমারকে পাওয়া যাবে না, উনি মেদিনীপুরে কোন ফাংশনে গাইতে যাচ্ছেন। তাহলে অন্য আর্টিস্ট ঠিক করতে হবে। অন্য আর্টিস্ট ঠিক আছে, সুশীলা গাইবে। সুশীলা? সুশীলা আবার কে? 12 নম্বর বস্তির একটি মেয়ে। কি বলছো, ওটা তো মস্তান স্মাগলার ওয়াগন ডুকাদের আড্ডা, ওখানে আবার আর্টিস্ট গেছিল কবে? জিনিয়াস যে কোথায় লুকিয়ে থাকে তাকে বলতে পারে? ঠিক আছে, ওর সঙ্গে আমি গিয়ে একদিন কথা বলে আসবো। কি হতে চাও, এমএলএ এমপি? এত জনসংযোগ কিসের? ওরা ক্লাবের ছেলে, একটা ফাংশন করবে বন্যা ত্রাণের জন্য, তাই তার আগে নিজের ত্রাণের কথাটা ভাবো। এত বড় একটা ফ্যামিলিতে জন্মেছ, কোন রকমে বিয়েটা পাস করে 3 বছর ধরে শুধু হই হুল্লোড় করে কাটিয়ে দিলে, চাকরি বাকরি কিচ্ছু জোগাড় করতে পারলে না। ডিসগাস্টিং। আচ্ছা ও কি করবে, ও তো কত চেষ্টা করছে। কি বলছো মা, একে চেষ্টা করা বলে? দিন রাত কেবল আড্ডা, ফাংশন, ক্লাব, ক্যারাটে, কুংফু, কতবার আমি ওকে বলেছি। দিল্লির একটা বড় অফিসের ম্যানেজিং ডিরেক্টর আমার বিশেষ বন্ধু। আরে বাবা, আমার চিঠি নিয়ে তার সাথে দেখা কর, তোর একটা চাকরি নিশ্চয়ই হয়ে যাবে, তার কোনো ইন্টারেস্ট আছে? না না, কত দূরে না। এই তোমার দোষ, ছোট ছেলেকে এখন আঁচলে বেঁধে রাখতে চাও, তাহলে আমি আর ভেবে কি করব। চলুক ও কাবাসি, চলুক। ফাইন ফাইন ছোটদা, আজ থেকে তোর ফুল ফ্রিডম, পূর্ণ স্বাধীনতা পেয়ে গেলি। চল এবার এই ঘর থেকে গা ভাসিয়ে কেটে পড়ি। দেখলে দেখলে কেমন সব বেয়ারা হয়ে যাচ্ছে, তোমার জন্য, শুধু তোমার জন্য। ছোটদা ছোটদা ছোটদা, ফ্রাই গরম নে। কিচেনে ভাজা হচ্ছে, খেয়ে দেখলাম ফ্যানটা খেতে, তাই তোর জন্য নিয়ে এলাম, নে খা। রাখাচ্ছি। না হা কর, ঠান্ডা হয়ে যাবে। কাজ করবো না, বসে বসে ফ্রাই খাচ্ছিস, এরপরে দেখবি তো নিজের ভবিষ্যৎটাই এরকম ফ্রাই হয়ে যাবে। অফিস যাচ্ছ, যাও না দাদা, আমাদের মধ্যে কেন আসছো? আমার সে সময় আছে নাকি? এই ছোটদা প্লিজ মন খারাপ করিস না, বেকার বলে ওটা খেতে ভালো লাগে? তোরা জানিস না একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে এক্সিকিউটিভ পোস্টের চাকরি আমি পেয়েছিলাম, নিনি ছেড়ে দিয়েছি। সে কি রে, এত বড় চাকরি ছেড়ে দিলি কেন রে? আসামে পোস্টিং, আসামে গেলে রোজ তোকে দেখতে পাবো। তুই আমাকে ভীষণ ভালোবাসিস না রে? তুই জানিস না তো জানি। লাগছে, ছাড় তোর হাতে নখ। হ্যাঁ লাগলো, তোর নখ কেটে দেবার লোক তো আমি, হাতের নখগুলো এত বড় হয়েছে বলতে পারিস নি? দাঁড়া নেল কাটারটা নিয়ে আসি। একটা ছোট বারুটি দাও আর 25 পয়সার চা পাতা, নিবারণদা বললো তোর নামে লিখে রাখতে। নিবারণদাকে বলবি আগের খাতায় যা লেখা আছে তা আগে শোধ করতে, বুঝলি? তারপর মাল নেবে। এই শোন শোন শোন, আরো বলবি যেদিন থেকে তার মালের চোরা কারবার বন্ধ সেদিন থেকে আমার ধারও বন্ধ। ঠিক আছে ঠিক আছে, ও আমি বলে দেবো। যা যা যা। নিবারণদার কত টাকা বাকি পড়েছে রে? এই তো সব রেখা আছে সব। কে দেখি কি বলে বাটা, বাটা কি বললে, ধার বন্ধ? যা বললো তাই বলে দিয়ে গেলুম। আচ্ছা শুনলি শুনলি, বাপ যে পেঁচে পড়ছে সেটা বুঝতে পারছিস? আর তুই রোজ ভোরবেলা ভগবানের গান গাইছিস, কান একেবারে ছেঁদা করে দিচ্ছিস। বিদুর, ভগবান টগবান ওসব আমাদের জন্য নয় রে, আমাদের জন্য নয়। শুধু শুধু ভগবানকে দোষ দিচ্ছ কেন বাবা? সারা জীবন খারাপ কাজ করেছ, এখন তার ফল পাচ্ছ। তুইও আমাকে দুষছিস। চোরাই কারবার কি ভালো কাজ বাবা? পুলিশের হাত থেকে পালাতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে পাটা খোয়ালে, ভালো মন্দ বোঝার কি তখন কোনো উপায় ছিল? মা
কত বড় ঘরে বিয়ে ছিল, কত বড় ওস্তাদের কাছে গান শিখত। তারপর আমার মতন একটা বেকার ছেলেকে ভালোবেসে বিয়ে করে নিজের বাপ মা ঘর বাড়ি সব ছেড়ে এই পরিস্থিতি এসে উঠল। কত অভাব, কত উপোস, কত কষ্ট, কিন্তু কোনোদিন তার মুখের হাসি আমি মেরে যেতে দেখিনি। তারপর তারপর তুই তখন সবে হয়েছিস বুঝলি, একটা একটা অসুখে পড়লি। আমার যা ছিল তাই দিয়ে ডাক্তার দেখিয়েছি, কিন্তু ওষুধ, ওষুধের অভাবে মেয়েটা মরে যাবে। তুমি দাঁড়িয়ে তাই দেখবে কি মানুষ তুমি। কি করব, তুমি তো সব জানো। না না, আমি কিচ্ছু জানতে চাই না, আমি শুধু আমার মেয়ের ওষুধ চাই। কিন্তু মিনু, আমি তো কোনোদিন তোমার কাছে কিছু চাইনি গো, আজ শুধু আমার মেয়ের জন্যে, আমার মেয়েকে তুমি বাঁচাও, ওকে তুমি বাঁচতে দাও। লাইনের লোক সব দেখে শুনে দেবে, কোন অসুবিধা হবে না। মালটা ঠিক সময় ঠিক জায়গায় যেন পৌঁছে, বেগর ভাই হলে লাস্টার রেল লাইনের ধারে পড়ে যাবে। এই কথাটা একটু খেয়াল রাখতে হবে। আস্তে আস্তে নে, টাকা নে, সকালে ভাগ করে নিবি, কাল সকাল সকাল আসবি। যা যা। এই যে এই তোমার মেয়ের মেয়ের সিরাপ, তোমার মেয়ের ফুড ফুড চাই না, কত চাই, এই এক, এই দুই, এই তিন। তাহলে মালতীর মায়ের মুখে যা শুনলাম তাই ঠিক, তুমি শেষকালে চোরা কারবারে নামলে, এমন নরকে নেমে গেলে তুমি। নেমে গেছি বেশ করেছি, পুরুষ মানুষ যেভাবে হোক টাকা রোজগার করতে হবে, টাকা চাই টাকা বুঝলে, টাকার গন্ধ আমি পেয়ে গেছি, ফেরার রাস্তা নেই। কিন্তু এই নোংরা রোজগারের ভাত আমার গলা দিয়ে নামবে না। নামবে না তাহলে আর কি, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ো। নিজের পাটাকে খুইয়েছি, তোকে নিয়ে তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল মা, অনেক স্বপ্ন। তুই লেখাপড়া শিখবি, তোর মার মতো তোকে আমি গান বাজনা শেখাবো, ভালো বিয়ে দেব, তারপরে এই নরক থেকে অনেক দূরে তোর একটা সোনার সংসার হবে। হলো না,
लटा जो आज तुम्हारे कान्न का सब बंध हाँ देखो पाउरुटी और चा पता सुशीला ये बोलछिलाम कि तुम्हारे तो एक चा करे खावे मारी आमाके चायर दरकार होले आपनार बाबार दोकान सामने आछे सेखाने जान बाबेर संगे सम्पर्क काट करे दिएछि तो भाबछि जे तोमार बाबके बाप करे नेब कि निमान्दा आमार शशुर बोले जाओ तोमार मेयेर संगे आमार माला बदल करे दाओ देखो तुम मे कम रानी रेखे लैंगड़ा पाया तो तोड़ ना निवारण असल निजे क्या अफर दिल जान जिनिस क्यों भीषण भलो लेगे गे हराम जाना तर बाप इसे दाड़ी के बाप तुम्हें बाप लोच्चाटा के ढुकते देखे बुझते पे কোনো ভয় নেই মা কোনো ভয় নেই যতক্ষণ আমি আছি কোনো ভয় নেই আস্তে আস্তে বাবা বাবা কি হচ্ছে বাবা কি হচ্ছে এখনি একটা ডাক্তার ডাকতে হবে বাবা কি बाबा का रक्त क्या ठिकाना दाओ लोक पाठाच्छी
সালাটা হতা নিবারণ স্যার দিয়ে পয়সা খরচা করলো কেন বল দেখি? আপনি ইনভেস্ট করলো ইনভেস্ট আদা ঠিক তুলে নেবে ঠিক ঠিক পয়দা তো নিবারণের মেয়েটা সেগুড়ে বালি লটার বাবা চব্বিশ ঘন্টা ঘুরের উপর পাকা নেড়ে যাচ্ছে মাছি বসতে দিচ্ছে না অবে লটার বাপ দুদিনের জন্য কেটে পড়ছে কোথায় রে লক্ষ্মীকান্তপুর এই তুই জানলি কি করে আরে ঘন্টা খানেক আগে দেখি তোর বাপ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে তো জিজ্ঞেস করলুম বললো শালের মেয়ের বিয়েতে যাচ্ছে লক্ষ্মীকান্তপুর শনিবারে ফিরবে তোমার বাবা সদগতি আজই করে এলা এবার তোমার একটা গতি করতে চাই যে সোহাগ করে কান্দে গেলাম তো ছটকা মেরে সরিয়ে দিলে হাত বাড়ালে পাবো না তা কখনো হয় ফুল দেখি এবার তোমার মুখে সবাই যাতে থুতু ছেটায় এই ব্যবস্থা করবো কে চিন্তা করছে ও আপনি চিনবেন না সুশীলা কি হয়েছে সুশীলা লটা ঘরে ঢুকেছে ঘরে ঢুকেছে মানে মানে বাপ মরে যাওয়ার পর সুশীলা এখন লটার সম্পত্তি আর কোনদিন যদি এমন জঘন্য কাজ করতে আসিস না চোখ চুপড়ে দেবো তোর বুঝিস শশের বাচ্চা তোর বাপ তো অনেক রায় দেয় আমার রায়টা তোকে পরে শোনাবো আমার ভোগ আমি ঠিক আদায় করে নেব ওটা একটা স্কাউন্ডেল একটু সাবধান থাকবেন একটা মিস্ত্রি পাঠিয়ে দেবো দরজাটা লাগিয়ে নেবেন শুনুন শকুনের দল দরজা ভাঙতেও জানে তাহলে নিজের কানেই তো শুনলে নকি বলে গেল আপনি চলে গেলে ও আবার আসবে দয়া করে আমাকে বাঁচান আপনার পায়ে পড়ি যেখানে হোক আমাকে নিয়ে চলুন এখান থেকে কিন্তু কোথায় এখানে যদি আপনি আমাকে রেখে যান নিজেকে নিজে শেষ করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না হ্যাঁ বাবু মেয়েটাকে আপনি নিয়ে যান আপনার বাড়িতে একটা ঝিয়ের কাজ দিন তাহলেও মেয়েটা মানিক যদি বেঁচে থাকবে লটার হাত থেকে ওকে এখানে রক্ষে করার কেউ নেই সবই তো শুনলি এখন কি করা যায় থানায় নিয়েছ আরে থানার লোকেরা মেয়েটা যেখানে ছিল আবার সেখানে পৌঁছে দেবে তাহলে কোনো অনাথ আশ্রম অনাথ আশ্রম নিয়ে মাঝে মাঝে কাগজে যা বেরোয় তাতে তাহলে কি করবি মেয়েটাকে নিয়ে খুবই বিপদে পড়লাম জানিস আরে কোথায় যাচ্ছে দেখ এই কোথায় যাচ্ছ আপনি আমাকে বিপদ থেকে বাঁচিয়েছেন আমি আর আপনাকে বিপদে ফেলবো না কিন্তু কোথায় যাচ্ছ তুমি যেখান থেকে এসেছিলাম সেই সাপের খাঁচায়
মানে ওই বস্তিতে ভালোভাবে বাঁচবো বলে মানুষের মতো বাঁচবো ভেবে এসেছিলাম কিন্তু দাঁড়াও তোমাকে যখন ওখান থেকে একবার নিয়ে এসেছি তখন ফিরে যাবার প্রশ্ন আসে না একটু অপেক্ষা করো দেখ আমার ওখানে যে নিয়ে যাব তার কোনো উপায় নেই ফ্যামিলি স্ট্যাটাস আভিজাত্য ছাড়া ওখানে কিচ্ছু জানে না একটা বস্তির মেয়ে কি রিয়াকশন হবে বুঝতেই পারছিস তুই একটা কাজ কর মেয়েটা আপাতত আমাদের বাড়িতে থাকুক তারপর আমরা সবাই মিলে ভেবে চিন্তে যা ঠিক করবো তাই হবে খুব ভালো হয় তবে তার আগে কাবেরী বুদির সঙ্গে একবার কথা বলা দরকার তার মতামত ওরে বাবা তুই চুপ কর তো নিজের বউকে না জানি কি আর আমি এত বড় সাহস দেখাচ্ছি ঠাকুরপো তোমার আবিষ্কার ফ্যান্টাস্টিক মানে মানে তোমার সুশীলা তোমার সুশীলা তোমার সুশীলা এই সুশীলা আয় এদিকা এটা এখানে রাখ শুন রণবীরের সামনে তখনকার মতো তোকে একটা মেমারি টেস্ট দিতে হবে ভালো করে আমি যেগুলো বলছি মন দিয়ে শুনবি হ্যাঁ পিটি উষা সোভিয়েত উৎসব ব্যাগ ভলি রবীন্দ্রনাথ 15 আগস্ট গাভাস্কার অংশ গুগলি নে বল সব পর পর ঠিক ঠিক বলবি বল পিটি উষা সোভিয়েত উৎসব ব্যাগ ভলি রবীন্দ্রনাথ 15 আগস্ট গাভাস্কার কংস গুগলি আমার মনে হয় সুশীলাকে ভালো করে পড়ালে ও প্রাইভেটে পরীক্ষা দিতে পারবে কিন্তু পড়াবে কে যে আবিষ্কার করেছে সে তুমি আমার কাছে পড়বে সেদিন বলেছিলে না ভালোভাবে বাঁচতে চাও মর্যাদা নিয়ে বাঁচতে গেলে পড়াশোনাটা ভীষণ দরকার আপনি আমাকে সাহায্য করলে আমি সব পারব এ কি হঠাৎ প্রণাম কেন আমি একটা বস্তির মেয়ে আপনি আমার জন্য যা করেছেন তোমার মধ্যে কি আছে তা তুমি নিজেই জানো না জন্ম যেখানেই হোক সুযোগ পেলে একটা মেয়ে অনেক বড় হতে পারে আমাকে দাও পিকনিকে এসে শুধু খাওয়া আর আড্ডা রণ ঠাকুরপুর কাছে শুনেছি তুমি খুব ভালো গান গাও একটা গান শোনাও না তাই নাকি তুমি একটু বলো গাও 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 গাও
রণবীর কে চাই? রণবীরের সঙ্গে তোমাদের কি সম্পর্ক? সম্পর্ক কি সম্পর্ক সেটা এখনই টের পেয়ে যাবেন। বাংলাকে বেরিয়ে আসতে বলুন। এত বড় স্পর্ধা তোমাদের, একজন বিচারপতির সামনে তোমার ছুরি বার করছো। আপনি তাহলে রণবীরের বাবা জজ সাহেব? তাহলে আপনি বিচার করুন। কিসের বিচার? তাহলে আরামে রণবীর, মানে আপনার মতো একটা ভদ্রলোকের বাচ্চা নজর গেল কিনা সে একটা খাটা পায়খানার দিকে। আমার মালটাকে বস্তি থেকে তুলে নিয়ে এলো ভাই। মেয়ে ছেলে মারি বলছি স্যার, কোন রকম ঝামেলা করবো না। সুশীলাকে বার করে দিন, আমি নিয়োগে এক্ষুনি পুড়ে যাবো। কে সুশীলা? পারানম্বর বস্তিতে থাকে। এমন কোনো মেয়ে বাড়িতে নেই? নেই না। ঠিক আছে, রণবীরকে ডেকে দিন। রণবীরের বাড়িতে নেই। দুটোই ফুটেছে গুলো। ফুটবে কোথায়? সারা বস্তি থেকে একটা ছুঁড়িকে তুলে নিয়ে এসে সারা চেটে পুটে খাবে আরাম। শুনুন স্যার, আপনার এই বাচ্চাটাকে বলে দেবেন সারা যেখানে থাকুক না কেন, লটার হাত থেকে তার নিস্তার নেই বলে দিয়ে গেলাম। আচ্ছা বারো নম্বর বস্তি থেকে একটা মেয়েকে তুমি তুলে এনেছো, উত্তর দাও বলো সত্যি কিনা। সত্যি। আর তাই নিয়ে একটা অ্যান্টি সোশ্যালের সঙ্গে তোমার ট্রোজান ওয়ার শুরু হয়ে গেছে। একটা অ্যান্টি সোশ্যাল যদি একটা ভালো মেয়ের সর্বনাশ করতে যায়, আমি মনে করি তাকে রক্ষা করা একটা ভালো মানুষের কর্তব্য। এত মানুষ থাকতে রক্ষাকর্তার ভূমিকা নিতে তোমাকে কে বলেছে? ছোটদা তো ঠিকই করেছে। আজকাল কে আর এমন কাজ করতে চায় বাবা? সবাই খালি দূরে দাঁড়িয়ে মজা দেখে। মিমি, আমাদের পারিবারিক মর্যাদা কোথায় নামিয়ে দিয়েছো তা জানো? তুই এটা কি করলি রণ? বস্তির একটা জঘন্য মেয়েকে? ছি 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 বলো না বৌদি, তোমরা সুশীলাকে দেখো নি, ওরা তো ট্যালেন্ট আছে। থামো থামো, ট্যালেন্ট এমনি হয় না, তার জন্য বংশমর্যাদা চাই, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চাই, গর্ব করে বলার মতো বাপ মায়ের পরিচয় চাই। কি করে মেয়েটা বাবা? শুনেছি চোরাই চালানদার ছিল। হোয়াট? তোমার এই মহা ট্যালেন্টেড মহা গুণবতী মেয়েটিকে কোথায় রেখেছো? সুরজিৎদার বাড়িতে। তার মানে এই ভালো ছেলেটাকে এবার ডোবাতে চাও? একটা বস্তির বাজে মেয়ের জন্য এতগুলো লোকের মান সম্মান নষ্ট করছো। শোনা, তোমাকে আমি তিন দিন সময় দিচ্ছি, তার মধ্যে ওই মেয়েটাকে কোনো হোম বা আশ্রম টাশ্রমে পাঠিয়ে দেবে, ঠিকানা না জানলে আমার কাছ থেকে নিয়ে নেবে। কিন্তু আই ডোন্ট লাইক টু হিয়ার এনি বাট। বেআইনিভাবে মেয়েটাকে তোমরা আটকে রেখেছো, আমার কথা না শুনলে আমি নিজে পুলিশ দিয়ে মেয়েটাকে উদ্ধার করে কোনো হোমে পাঠিয়ে দেবো। এর ফল কি হতে পারে আশা করি সেটা ঠান্ডা মাথায় ভালো করে ভেবে দেখার চেষ্টা করবে। তুই ঠিক জানিস মেয়েটা ভালো? একদিন আমি তোর সঙ্গে আলাপ করে দেবো, তুই নিজেই কথা বলে দেখিস। এই যে বললি চোরাই চালানদারের মেয়ে, এটা আমি তোর কাছে আশা করিনি মিমি। কে কোথায় কোন পরিবেশে জন্মালো সেটা কি তার আসল পরিচয়? তার কাজটাই তার পরিচয়। কিন্তু তোর কাজের জন্য তোকে কেউ খারাপ বলবে, অপমান করবে,
আমি কোনোদিন সহ্য করতে পারবো না রে। দূর পাগলি, তোর ছোটদা কি খারাপ কাজ করতে পারে? তুই দেখিস আমি কোনো খারাপ কাজ করব না। হ্যাঁ রানু, আমিও তাই চাই। তোর বাবা যা বলছেন তাই কর। মেয়েটাকে বরং কোনো হোমে টোমে রেখে আয়, শুধু শুধু অশান্তি ডেকে এনে কি লাভ? সব টাস্ক হয়ে গেছে, দেখুন। কি হলো? আচ্ছা সুশীলা, এখান থেকে যদি তোমাকে অন্য কোথাও চলে যেতে হয়। কোথায়? ধরো কোনো হোম টোমে। হোম? হ্যাঁ, যেখানে অনাথ মেয়েরা থাকে। কি হলো, কাঁদছো কেন সুশীলা? আপনি আমাকে যেখানে যেতে বলবেন যাব। না না, আমি আমি তোমাকে কোথাও যেতে বলবো না। ছোট লোকের মতো চিৎকার করবি না। আবে মায়ের দুধ খেয়ে থাকিস তো নেবে। তেলটা দেখছিস? তেলটা আমি ঢেলে দিচ্ছি, ফিরে গিয়ে তোর চামচেগুলোকে দিয়ে মালিশ করে নিস। কেমন যে ঝাঁঝালো নাকি? হ্যাঁ, আমি কথা দিচ্ছি এ পাড়ায় বোমাবাজি হবে না। ওরকম বেওয়ারিশ মেয়ে বাড়িতে থাকলেই হামলা হবে? মধু আছে, মৌমাছি নেই, টাকা কোনো হয়? আপনারা নিশ্চিন্ত থাকুন, সুশীল আর এখানে থাকবে না। সে কি, তুই কি তুই কি সুশীলাকে তোর বাড়িতে নিয়ে গিয়ে তুলবি? হ্যাঁ, নিজের দায় অপরের ঘাড়ে চাপানো ঠিক নয়। তোমরা যা করেছ তার তুলনা হয় না। এবার এবার ওকে আমার কাছে নিয়ে যাব। তোমার বাবা রাজি হবেন? সুশীলা নিজের অধিকারে আমাদের বাড়িতে থাকবে, ওকে আমি বিয়ে করবো।
আবিষ্কার আবিষ্কার এই তো আমার আবিষ্কার আপনি
ব্যাস এই মুহূর্ত থেকে আপনারা স্বামী স্ত্রী হয়ে গেলেন। আজ থেকে তোমার জীবনে চ্যালেঞ্জ শুরু হলো। কি বললে, কি বললে তুমি, আরেকবার বলো। আমি সুশীলাকে বিয়ে করেছি। তোমার এত বড় স্পর্ধা যে আমাদের না জানিয়ে বস্তির একটা নোংরা মেয়েকে বিয়ে করলে। আপনাদের জানালে বিয়ে হতো না, আর সুশীলাকে নোংরা মেয়ে বলবেন না, সে এখন আমার স্ত্রী। আপনারই পুত্রবধূ। তোমার রুচি যখন ওই বস্তিতে নেমে গেছে তখন যাও, বস্তিতে গিয়ে থাকো। কি করছো কি তুমি, পাগল হয়ে গেছো? নিজের ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? ছেলে নয়, ছেলে নয়, ওটাই বংশের কলঙ্ক। একটা ওয়ার্থলেস বেকার তার আবার বিয়ে করার শখ। দাঁড়িয়ে আছো কেন, বেরিয়ে যাও। না, রণ এই বাড়ি ছেড়ে যাবে না। যাবে না মানে? তাতে জটিলতা আরো বাড়বে, এই বাড়ির সম্মান নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি এই বিয়ে স্বীকার করি না। আমি করি, আমার ছেলে যাকে বিয়ে করেছে সেই আমার পুত্রবধূ। রণ তুই আজই ওকে এখানে নিয়ে আসবি। কিন্তু আমার কি করে সম্ভব? বস্তির এই মেয়েটার সঙ্গে এক বাড়িতে আমরা থাকব? আমি থাকব। থাকো, কিন্তু এ বাড়ির সদর দরজা দিয়ে এই বাজে মেয়েটা কোনো দিন ঢুকতে পারবে না। ঢুকবে না, পিছনের খিড়কির দরজা দিয়ে ঢুকবে। কারোর সামনে আসতে পারবে না, কারোর সঙ্গে কথাও বলতে পারবে না। আসবে না, কথাও বলবে না। তাহলে ও এ বাড়িতে থাকবে কোথায়? হ্যাঁ সত্যি তো রণ, এ বাড়ির পিছনে একটা ঘর আছে, সে ঘরে বহুদিন আগে সব পরিবারে আমাদের মালি সুখী থাকত। সে মারা যাওয়ার পর থেকে ঘরটা খালি পড়ে আছে। তুই তুই বৌমাকে নিয়ে ওখানে থাকতে পারবি না বাবা? পারবো মা, নিশ্চয়ই পারবো। তুমি বললে আমি সব পারবো। এসো নিন, এসো এসো। কি এ ঘরে তো কিছুই ছিল না মাদুর আলম সবার জন্য। কেন, তোরা কি ধর্মশালা এলি? এটা তো তোর নিজের বাড়ি। মা, মা তুমি এখানে? আমি ছাড়া আর কে আসবে বল? এসো বৌমা। কেঁদো না বৌমা, কেঁদো না, চলো বসো। এই বাড়িতে যখন আমি বউ হয়ে আসি তখন আমার শাশুড়ি মা দুটো হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন। একটি বড় ছেলের বউকে দিয়েছি, এটা আমার রণর বউয়ের জন্য। পছন্দ হয়েছে মা? এ হার আমার কেন দিলেন মা? আমি এর যোগ্য নই। যোগ্য হবার চেষ্টা করো বৌমা। আপনার কথা আমার মনে থাকবে মা, মনে থাকবে। বৌমা কিন্তু কোনো অন্যায় করেনি বাবা, দেখিস তুই কিন্তু ওকে কোনো কষ্ট দিস না বাবা। আমিও কিন্তু কোনো অন্যায় করিনি মা। সবার চোখে অন্যায় হলো, তুই কিন্তু একটা মহৎ কাজ করে ফেলেছিস বাবা। মা, আমরা যে এসেছি বাবাকে জানিয়ে আসবো? নিশ্চয়ই, তাকে কি উপেক্ষা করা চলে? বাবা, সবাই চোখরি এত বড় ঝুড়ি নিয়ে বাড়িতে ঢোকা কি চারটিখানি কথা? এনেছিস, 250 টাকা পড়লো, পড়ুক ফুলসজ্জা বলে কথা। ওই ঘরটা
নেহাত ছোট ছোটার এই ঘরটা হলে তো সাজাতাম না কি ব্যাপার এত ফুল দিয়ে কি হবে কি আবার হবে বিয়েতে শানাই বাজুক আর না বাজুক আজ ফুল সজ্জা ভাগ্যিস ফুল শানাইয়ের মতো বাজে না বাজলে বিয়ের লজ্জায় ঢাকা যেত না কিসের লজ্জা বৌদি তোমরা ছোটটা ছোট বৌদিকে মেনে নিতে পারছো না তার কোনো লজ্জা নেই মিমি বড় বড় কথা বলো না বড়রা যেটা বলেন সেটা মানতে শেখো তা বলে তুমি যদি বলো আজ ছোটদার ফুলসজ্জা হবে না আমি কিন্তু তা মানতে পারবো না আগেই বলে দিচ্ছি একটা রাস্তার মেয়ের জন্য এত দরদ কোথা থেকে আসে ভেবে পাই না এবার তুমিও একটা চোর ডাকাতে ছেলে ধরো তাহলেই ষোলকলা পূর্ণ হয় কেঁদু না গো আজ শুভ দিন চোখের জল ফেলতে নেই চল বাবা তুমি সেসব দিয়ে মেয়েটাকে বাড়িতে এনে তুললে আপনারা বললেন তাই হ্যাঁ হ্যাঁ বলেছিলাম তাই কিন্তু একটা কথা তখন বলিনি সেটা এখন শুনে রাখো ওই নোংরা মেয়েটার পরিচয় আমার ভবিষ্যৎ বংশধরের সঙ্গে জড়িয়ে থাক এটা আমি চাই না আপনি আপনি ঠিক কি বলছেন আমি আমাদের বাড়ির পেছনে একটা মেয়ে থাকবে খাবে মরে যাবে তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু তোমাদের অবাঞ্ছিত কোনো সন্তান আমার ভবিষ্যতের বংশধর হয়ে আমার সম্পত্তির দাবিদার হয়ে উঠবে সেটা আমি কিছুতেই মানতে পারবো না বাবা তোমাদের যাতে কোনোদিন কোনো সন্তান না হয় তার ব্যবস্থা করো তোমার কাছে এটাই আমার শেষ অনুরোধ কি ছোট বৌদি ভাল লাগছে তো বিয়ে হলো অথচ ফুলসজ্জা হবে না তা কি হয় নাকি এই দুটো মালাই আমি তোমাকে পরিয়ে দিলাম তুমি একটা ছোটটাকে পরিয়ে দিও কি রে কেমন লাগছে বল এখন কি আর মনে হচ্ছে এটা মালির ঘর তুই যা মিমি বুঝেছি বাবা বুঝেছি তোর আর তর সইছে না ঠিক আছে আমি চলে যাচ্ছি ছোট বৌদি আমি কিন্তু কাল সকালবেলা এসেই দরজা ধাক্কা দেব এই চল কোথায় ছিলাম কোথায় এলাম সব কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছে এই কি ভাবছো স্বপ্নটা যদি আমি এখনই ভেঙে দিই পারবে পারবে সহ্য করতে শিলা কি পারতে হবে বলো মেয়েদের জীবনের সবচেয়ে বড় সম্পদ মাতৃত্ব সেটা তুমি ত্যাগ করতে পারবে কি বলছো তোমার সন্তান হওয়ার সম্ভাবনাকে ডাক্তারের হাতে ছুরি নির্মমভাবে নষ্ট করে দেবে হ্যাঁ শিলা হ্যাঁ আমার বাবার তাই ইচ্ছে না শিলা না আর নয় যেভাবেই হোক আমি এখান থেকে তোমায় নিয়ে চলে যাব না
শ্বশুর বাড়িতে যখন একবার ঢুকতে পেরেছি তখন সম্মানের সঙ্গে এখানে বাঁচতে চাই। তুমি কিচ্ছু ভেব না। রেডি? Yes, sir. নাইফ। তুমি পাগল, তুই পাগল শিলা। আমি যদি একটু আগে জানতে পারতাম তাহলে তোমাকে পাগলামির হাত থেকে বাঁচাতে পারতাম। পাগলামি বলছো কেন? তুমি কি সত্যি সন্তান চাও? না শিলা না, আমি তোমাকে চাই, তোমাকে। আজকের দিনে সন্তান না চাওয়ার তো অনেক পথ আছে, কিন্তু যাদের বসে তুমি কি করলে? তোমার মা হওয়ার সম্ভাবনাকে তুমি চিরদিনের মতো নষ্ট করে দিলে। তুমি তুমি আমার সুখের জন্য তোমার বাবা মাকে ছাড়তে চেয়েছিলে, এ আমি কি করে সহ্য করি বলো? তোমার সুখই তো আমার সুখ। না না, এটা কি করি বাবা? সব তোর বাবার জন্যে, সব তোর বাবার জন্যে। তুমি কি করলে? আমি তো মা, আমি বুঝতে পারি। ছোট বৌমার সারা জীবনটা নষ্ট হয়ে গেল, এ তোমার কেমন বিচার গো? আর কত জরিমানা দিতে হবে ওই এক ফোঁটা মেয়েকে? শোনো, যা হবার তা তো হয়ে গেছে। কথাটা যেন এ কছনের বাহিরে কোথাও না যায়। ভালো করে ধরছি তো। আরে চেপে কি মুশকিল, খুলে যাবে তা নয়, টাইট করে। হ্যাঁ ভালো করে লেগেছে। ওরে বাবা! আরে রণবীর যে, আয় 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 আয়, কোথায় ছিলি এতদিন? যাকে তুই এসে ভালোই করেছিস, না হলে এই সুখবরটা দেওয়ার জন্য আমাকেই তোর বাড়ি যেতে হতো। কি খবর? মামলায় ও জিতে গেছে, নর্থ বেঙ্গল পোস্টিং হয়েছে। বাহ, খুব ভালো খবর শোনালে। যাকে ওসব কথা থাক, এখন বল তোর খবর কি? তাহলে সুশীলা কেমন আছে? সুশীলা ভালো, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে, কয়েকদিনের মধ্যে রেজাল্ট বেরোবে। যাকে শোন, আমি আমি একটা কথা জিজ্ঞেস করছিলাম, মানে মেসোমশাই মানে তোর বাবা সুশীলাকে মেনে নিয়েছেন তো? নিবি নিবি, এবার ঠিক নিবি। আগে সুশীলার একটা বাচ্চা হোক, তারপর দেখো নাতির মুখ দেখে দাদুর মন গলে কিনা। পড়াশোনা নয় ঠাকুরপো, সুশীলার সত্যি সত্যি একটা বাচ্চার দরকার। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি শুনতে পাই তুমি সব সময় পেছনের মালির ঘরে গিয়ে বসে থাকো। ছোটদার সঙ্গে গল্প করি? ছোটদা যখন এদিকে আসবে তখন গল্প করবে, ওদিকে তুমি একেবারে যাবে না। বারে তাহলে ছোট বৌদির সঙ্গে দেখা হবে কি করে? তুমি তো ছোট বৌদিকে এদিকে আসতে বারণ করেছো। থামো, একটা নিচু ঘরের মেয়ের সঙ্গে মেলামেশা করে তোমার শিক্ষা রুচি সব নষ্ট হোক, এটা আমি চাই না। বাবা, ছোট বৌদি হাই সেকেন্ডারি পরীক্ষা দিয়েছিল, পাশ করেছে। করুক, তার জন্য তার নোংরা জন্মের ইতিহাসটা মুছে যাবে না। মেয়েটা তোমার ছোটদার কেউ হতে পারে, কিন্তু আমাদের কেউ নয়, আর কখনো ওদের ঘরে যাবে না। ইটস মাই অর্ডার, যাও। কাঁদিস না মা, কাঁদিস না। দাদাকে ভালোবাসলে তাকে দেখতে ইচ্ছে হলে বোন তো তার কাছে যাবেই। আমি যাবো মা। হ্যাঁ যাবি, কিন্তু বাবা। সে আমি বুঝবো। কনগ্রাচুলেশন ছোট বৌদি, তুমি হাই সেকেন্ডারি পাস করে গেছো। জানি। কি করে জানলে? তোমার ছোটদা খবর এনেছে। তাহলে তুমি এখনো খাতা কলম নিয়ে কি করছো? অঙ্ক কষছি। অঙ্ক কষে কি আর দুঃখ দূর করতে পারবে ছোট বৌদি? দেখো তুমি হাই সেকেন্ডারি পাস করে গেলে, অথচ বাবা তোমার উপর এখনো সন্তুষ্ট নন। মিমি, তুই কেন এখানে এসেছিস? বারে আমি কেন আসবো না? না, এখানে আসবি না তুই।
বলছিস রে ছোটদা? যা বলছি ঠিক বলছি। আর যেন কোনোদিন তোকে ঘরে না দেখি আমি। এমন করে বলছিস কেন রে ছোটদা? আমি কি দোষ করেছি? দেখেছ বৌদি? দেখো ছোটদা আমাকে কেমন করে বলছে। তুমি বলো আমি কি দোষ করেছি? কেন আমি তোমাদের কাছে আসবো না? তুমি কেন মিমিকে আসতে বারণ করছো? সত্যি তো ও কি দোষ করেছে? কেন বারণ করেছি তা তুমি বুঝবে না। কিন্তু মিমি তোমাকে ভীষণ ভালোবাসে, আর তুমিও তাকে কম ভালোবাসো না? মিথ্যে কথা, ছোটদা আর আমায় ভালোবাসে না, একটুও ভালোবাসে না। মিমি সত্যি কথা বল, তুই আর আমায় ভালোবাসিস না? বল ঠিক কি না? তোকে আমি ভীষণ ভালোবাসি রে, ভীষণ। কিন্তু কেমন ভালোবাসে রে ছোটদা, কেমন ভালোবাসা? কেমন ভালোবাসা? তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারে ছোট বোন, ছোট বোন, ছোট বোন। ও গো বোনটি আমায় ছেড়ে যেও না, একটি গোলাপ তুমি অনেক তারার মাঝে একটি দুচা। এই বুকটা চিরে খেলা এনে দেব যে তোমার, মোমের পুতুল পাহাড়ি তুল সাথ নড়িহার, এই বুকটা চিরে খেলা এনে দেব যে তোমার, মোমের পুতুল পাহাড়ি তুল সাথ নড়িহার, চোখের মনি তুমি যে আমার, তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি দুচা। যত্ন করে দিয়েছ যে কাটা, ছোট্ট হাতে এই কপালে দিয়েছ যে ফোঁটা, আমার জমির গারে যত্ন করে দিয়েছ যে কাটা, ছোট্ট হাতে এই কপালে দিয়েছ যে ফোঁটা, জানের আপন তুমি যে আমার, তুমি মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারে ছোট বোন, ছোট বোন, ছোট বোন। ও গো বোনটি আমায় ছেড়ে কেউ না,
জ্ঞান হবার পর এই প্রথম বাপকে দেখবি, বাবা বলে এমন ভাবে ডাকবি যাতে দাদার মনটা ফিরে যায়। কোথায় বাবা? তোমার জন্য গাড়ি এনেছি দাদা, নিয়ে যাবার জন্য। বেশ, তা তোর খবর কি? তুই তো দু বছর আগে জেল থেকে বেরোলি, কারবার ধান্দা কিছু করছিস নাকি সব লাঠে তুলে দিয়ে জমানো টাকা উড়িয়ে বেড়াচ্ছিস? না দাদা, নর্থ বেঙ্গলে একটা হোটেল করেছি। তোমার কাঠের ব্যবসাটা চালু রেখেছি, তাছাড়া একটা ইন্টারন্যাশনাল লিঙ্ক আপ করেছি। তোমার খালাসের জন্য ওয়েট করছিলাম, এবার চারিদিকে একেবারে চেট ছুটিয়ে দেবো। এসো ভাই, তোর নর্থ বেঙ্গলে যাওয়ার আগে আমি কলকাতার কয়েকটা জায়গা একটু ঢুমে রে যেতে চাই। ঠিক আছে, সুতোগুলো সব ঢিলে হয়ে গেছে, একটু টাইট লাগাতে হবে। রাস্তার নেড়ি কুত্তা গুলোকে দেখেছিস? রুটির টুকরো ছুঁড়ে ছুঁড়ে দিলে, ভাবে এই আমার মা, এই আমার বাপ। আমি চাই ছোঁড়াটা সেইভাবে বেঁচে থাকুক। ট্রেন ভাড়া রাখো আর ফুটোকে নিয়ে আজই শিলিগুড়ি চলে যাও। ঠিক আছে, ঠিক আছে, চলো 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 বাবা, চলো বাবা, আমি বাবার সঙ্গে যাব। ছোড়াটার কি নাম বললে? ফুটো। কারেক্ট নাম, ফাটা নাসিব। আজ তো শয়তানের বাচ্চা। ডাক্তারবাবু, 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 আমার আমার ছেলে হয়েছে তো? আপনার ছেলেই হয়েছে কিন্তু? আমি জানতাম, শান্তি আমার ঘরের লক্ষ্মী। ওরা কেমন আছে ডাক্তারবাবু? দয়া করে আমাকে একটু ভেতরে যেতে দেবেন, আমি শান্তিকে একবার দেখতে চাই। আপনার ছেলে ভালোই আছে কিন্তু শান্তি মানে আপনার স্ত্রী? হ্যাঁ, শান্তি। ডাক্তারবাবু, কি হয়েছে? দাদা, গাড়ি রলি কেন? গাড়ি স্টার্ট কর, লটার পাত্তাটা নিয়ে যাই। হারামিটার হাতে অনেক অ্যাপ্রেন্টিস আছে। আয়। আরে বস, তুমি? হ্যাঁ আমি। জেল থেকে কবে বেরোলে? আজই স্ট্রেট তোর এখানে আসছে। দিনের বেলায় ঘুমোচ্ছিস না, স্রেফ বাংলা গিলে আর জুয়ো খেলে কাটিয়ে দিচ্ছিস, তার মানে রাতের কারবার বিলকুল ব্যান্ত, বেকার আয়াস করে কাটিয়ে দিলি রে। কি করবো বলো বস, তুমি নেই চারদিকটা কিরম লুজ হয়ে গেছে। বস একটা নতুন করে ডিউটি ফিউটি দাও, চল নিয়ে নিই সবাই একবার। ওকে ওকে,
তো রেজিমেন্ট নিয়ে ঠিকানা বদল কর। কোথায় যাব? নর্থ বেঙ্গল। আরে নর্থ বেঙ্গলে কোথায় যাব? আপনি গলায় মাইক ঝুলিয়ে বলতে হবে। এক আছে সুশীলা বিশ্বাস, তার সঙ্গে আপনারা দেখা করতে চান কেন? এবারে বি ইকোনমিক্সে সুশীলা বিশ্বাস রেকর্ড মার্কস পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, সেই জন্য আমাদের কাগজে তার একটা ছবি সহ ইন্টারভিউ ছাপতে চাই। বসুন। রানা বাবা, আপনি অনুমতি করলে আমি ওদের পেছনে ঘরে নিয়ে যাই। তুমি কি চাও যে আমাদের বাড়ির মধ্যে যা কিছু ঘটছে সেসব ঢাকঢোল পিটিয়ে জাহির করতে? আমি ঠিক বুঝতে পারছি না। কাগজটা খুবই বড়, যদি মনে করো মেয়েটাকে নিয়ে এসে কথা বলিয়ে দিতে পারো। আমি কিছুই জানি না, আর এখনো তো রেজাল্ট বের হয়নি। শিগগির বেরোবে, তার আগে আপনি আমাদের কাগজে জানতে পারবেন। আপনাকে দু একটা প্রশ্ন করব আর আপনার কিছু ছবি নেব, আপনার কোনো আপত্তি নেই তো? ওদের প্রশ্নগুলোকে শুনো, জানা থাকলে উত্তর দাও। বলুন, কলেজে না পড়ে প্রাইভেটে পরীক্ষা দিলেন কেন? ওর জন্যে। তা এত ভালো তো রেজাল্ট করলেন, এরপর কি করবেন? ও জানে। কি আশ্চর্য, আপনার নিজস্ব ভাবনা চিন্তা সবই কি আপনার স্বামী নিয়ন্ত্রণ করেন আর আপনি তা মেনে নেন? সুযোগ্য স্বামীর নিয়ন্ত্রণ মেনে চললে তো ক্ষতির কিছু নেই। বিউটি, বিউটিফুল উত্তর দিয়েছে বৌদি। বিচারপতির পুত্রবধূ সুশীলা বিশ্বাস, কলেজের পড়ুয়া মেয়ে মমতা বিশ্বাস। মমতা সবসময় কুত্তার মতন পেছন পেছন করছে, এখান থেকে। সুশীলা পাস করে গেল? জজ সাহেবের ওই পড়ুয়া মেয়েটাকে তুলে আনতে হবে, পারবে? পারবো, পারতেই হবে। খবরদার, মেয়েটার ইজ্জত নষ্ট করবি না। না না বস, ইজ্জত নষ্ট করবো না, কিন্তু মেয়েটার ইজ্জত নয়, আমার লক্ষ্য ওর বাপের ইজ্জত। ওর মা অবতার, তোমার মেয়ে করবে চোরা চালানদারি। মাইরি বস, তোমার জবাব নেই মাইরি, রোজ একবার করে পায়ের তুলো দেবে না। দেখে চলবে তো, দেখেছে? আরে আরে, কি হলো, লাগলো? হ্যাঁ একটু। আই ছোটদা, তোদের ক্লাবের ফাংশনে ছোট বৌদি গান গাইবে, আমি দেখতে যাব না? এখন একটা ডাক মেগেছে, আর ছোট বৌদির গান শুনতে গেলে বাবা আর একটা ঠেঙ্গ ভেঙে দেবে, বুঝছো? যেতেই পারবে না, বলে দেব কোন বন্ধুর বাড়ি যাচ্ছি। কি রে, যাবো তো? যাবি। এখন দেখি কোথায় লেগেছে। এই পায়ে হাত দিস না, ব্যথা সেরে গেছে।
বসু আলাপ করে দিই, ইনি হচ্ছেন রেডিওর বিমান বসু, আমার স্বামী, আমার ননদ। হ্যাঁ বসু, বস। দাদা তুই বস, আমি একটু আসছি। তাড়াতাড়ি আসিস। ঠিক আছে। আপনার স্ত্রীকে বলছিলাম রেডিওতে ওকে গান তো গাইতেই হবে, তাছাড়া আমি মাঝে মাঝে ফাংশন অর্গানাইজ করে থাকি, তখনও পার্টিসিপেট করতে হবে। বেশ তো, আমার কোনো আপত্তি নেই। কি ব্যাপার, আপনি এখানে? এদিকে আপনাকে সবাই খোঁজাখুঁজি করছে। কেন? আপনার বাবার সিভিয়ার হার্ট অ্যাটাক করেছে। আপনি আপনি তাড়াতাড়ি চলুন। সে কি কি বলছেন আপনি? কিন্তু আমার দাদা। আপনার দাদা বহুদিন সব গাড়িতে ওয়েট করছে, আপনি আর দেরি করবেন না, আসুন তাড়াতাড়ি আসুন। তোর বাবার হার্ট অ্যাটাক হয়েছে। এই ইমিকে দেখেছিস? রণদা, রণদা, একটা লোক তোমার বোনকে দেখে নিয়ে গেল, বললে তোমার বাবার নাকি হার্ট অ্যাটাক হয়েছে। সে কি? কে লোক? কালো মোটা একটা লোক, মোটা স্যুট পরা, বললে তোমার নাকি গাড়িতে বসে আছো। আপনার বাবার অবস্থা সত্যি খুব খারাপ। মি হ্যালো, কমিশনার বাসু বলছেন? আমি আমি জাস্টিস বিশ্বাস বলছি। আচ্ছা কি হলো, আজ 10 দিন হয়ে গেল আপনাদের মিসিং স্কোয়াড আমার মেয়ের কোনো খবরই দিতে পারলো না। কি বলছেন? আচ্ছা আপনারা কেন বুঝতে পারছেন না যে, প্লিজ প্লিজ কমিশনার, একটু হার্ট অ্যান্ড সোল চেষ্টা করুন। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, বোগাস, চেষ্টা করছি চেষ্টা করছি। আই ডোন্ট বিলিভ। ওগো মিমিকে কি আর পাওয়া যাবে না? আমার সত্যি করে বলো, মিমিকে কি আর পাওয়া যাবে না? সেটা এই রাস্কালটাকে জিজ্ঞেস করো। একটা বস্তির মেয়েকে এনে বাড়িতে তুলেছে, আর সেই সঙ্গে আমদানি করেছে কিছু অ্যান্টি সোশ্যালস, তারাই হয়তো মিমিকে। রানো, এসব বোমার কারসাজি নয় তো? মা, এসব তুমি কি বলছো? ওই গুন্ডাগুলোর তো বোমার উপরেই লোভ ছিল, বোমা নিজেকে বাঁচাতে গিয়ে কোনো ষড়যন্ত্র করেনি তো? না মা না, ওই গুন্ডাগুলোকে আমি চিনি। ওরা যখন আমার চোখের সামনে দিয়ে মিমিকে তুলে নিয়ে যায়, তখন ওরা কেউ সেখানে ছিল না। বিশ্বাস করি না, আমি আর কাউকে বিশ্বাস করি না, কাউকে না। শিলা, এভাবে কাঁদলে তো চলবে না, যেমন করে হোক মিমিকে খুঁজে বার করতেই হবে। আচ্ছা আচ্ছা একটা কথা বলো তো, মিমিকে যারা তুলে নিয়ে গেছে তাদের কাউকে তুমি চেনো? তুমি আমায় সন্দেহ করছো? না না না, আমার কথা বাদ দাও, বাবা মা দাদার ধারণা তাই। একদিকে মিমির জন্য দুশ্চিন্তা, আরেকদিকে তোমার অপমান। আমি যে কি করি! তুমি আমার জন্য যা করেছ কজন তা পারে, কিন্তু সবাই যে আমাকে সন্দেহ করছে সেটা যে মিথ্যে প্রমাণ করতে হবে আমাকে। কিন্তু কিন্তু কিভাবে কিভাবে শিলা? যেভাবেই হোক, নইলে নইলে যে আমি কিছুতেই এবারের বউ হয়ে উঠতে পারবো না। শক্তি দাও ঠাকুর, শক্তি দাও।
কি বলছো? লটা তোমার ননদকে ধরে নিয়ে গেছে? আমার তো তাই সন্দেহ হচ্ছে। ও ছাড়া তো আমাদের আর কোনো শত্রু নেই। প্রতিশোধ নেবার এই পথটাই হয়তো সে বেছে নিয়েছে। হারামজাদা, হারামজাদাকে গলা টিপে মারবো। কিন্তু তাকে পাবো কোথায়? লটা এখানে নেই? না, সে তার দলবল নিয়ে মনে হয় উত্তরবঙ্গে কোথাও আস্তানা গেলেছে। আমি সেখানে যাব। উত্তরবঙ্গ কি এইটুকু জায়গা মা যে সেখানে গেলে লটার খোঁজ পাবে? তাহলে তারাপদ, তারাপদ ঠিকানা আমি জানি। তারাপদ? হ্যাঁ, তারাপদ, যে তোর বাবাকে চোরা কারবারে নামিয়েছিল। সে এখন উত্তরবঙ্গে গা ঢাকা দিয়ে আছে। সে লটাকে জানে? রতনে রতন জেনে তাকে দিয়ে লটার হদিস খুঁজে বার করবো। নীলু কাকা, তুমিও চলো না আমার সঙ্গে। আমি, আমার আবার এই সময় টাকা পয়সার একটু, সে তো আমার। কি আশ্চর্য, তোমার কথা আমার একদম মনেই পড়েনি। অথচ বড় বড় আর্টিস্টের আমি খেলা সামলাচ্ছি। উত্তরবঙ্গের ফাংশনে গান গাইলে তুমি নিশ্চয়ই ক্যান্টার করবে। কে যাবে তোমার সঙ্গে? আমার এক কাকা। তুই না করিস তোর বাপ করেছে, আমার অনেক ক্ষতি করেছে, সেই ক্ষতিটা পূরণ করবি তুই। আমাদের দলের হয়ে চোরা চালানদারি করবি। না, আমি কোনো রঙা কাজ করব না। পারবি না? তাহলে মরবি, মরবি। তা পারবি না? পারবি না, পারবি না। অজিত, খিদে খিদে পাচ্ছে কিরকম? চলো। কি করছিস সেখানে? কি দেখছিস বল, কি দেখছিস? বাপের খেলা দেখছি। আমার ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আমার বস এটা চুরি করে জানলার ফাঁক দিয়ে টর্চার রুমের ভেতর দেখছিল। আমি জিজ্ঞেস করলাম কি রে কি দেখছিস, বললো বাপের খেলা দেখছি। বাপের খেলা দেখবি? এরপরেও যদি তুই কথা না শুনিস। আমার খুব খিদে পেয়েছে, এখনো আমায় কেউ খেতে দেয়নি। মাল লাগা
দাদা তুমি ছেলেটার উপর বড় নিষ্ঠুর হয়ে যাচ্ছ। নিষ্ঠুর কেন হই তুই জানিস না? জানি দাদা জানি, বৌদির মৃত্যুর জন্য তুমি ফুটকি অপরাধী করছ। এই সব নানা কারণে মনে তুমি কোন রকম শান্তি পাচ্ছ না। তোর বৌদির নাম ছিল শান্তি, আমার শান্তি যখন চলে গেল আমি আর কাউকে শান্তিতে থাকতে দেব না, কাউকে না। আমাকে মেরো না, আমাকে আর মেরো না, তোমরা যা বলবে আমি তাই করব, তোমরা যা বলবে আমি তাই শুনব। আমাকে আর মেরো না, আমাকে আর মেরো না। একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করুন, ডিকিটা খুলুন, গাড়িতে কি আছে? লেবার পেশেন্ট আছে গাড়িতে, দেখুন। ঠিক আছে, এই খুলে দাও। থ্যাংক ইউ। বসে জবাব নেই। আমি তো তোমাদের সব কথা শুনেছি। লক্ষ্মী দে, ডেলিভারিটা করিয়ে দে। আজ পেশেন্ট মরল না, ডেলিভারি হলো 1 কেজি হেরোইন। জীবনে কোন পথটা ঠিক তা জানবার জন্য আমি বারবার নটরাজের মূর্তির দিকে স্থির হয়ে তাকিয়ে থেকেছি। আজ অব্দি যা করেছি তা কখনো মিথ্যে হয়নি। তোমাকে না জানিয়ে উত্তরবঙ্গের একটা জলসায় আমি গান গাইতে যাচ্ছি, এ আমার নটরাজের নির্দেশ। হয়তো এ পথেই আমার এবং আমার শ্বশুর বাড়ির সবাই ভালো হবে। তোমার অসহ্য বাড়ির এই অবস্থা, আর রনুর বউ জলসা করতে গেল? কোনো টান নেই, কোনো টান নেই। এ বাড়ির সঙ্গে নারীর যোগ তার কোনো দিন হবে না। হবে না, সত্যি হবে না, শেষ পর্যন্ত তাই প্রমাণিত হলো। ওই মেয়েটাকে বিশ্বাস করে আমিও কি ভুল করলাম? হে ভগবান, হে তুমি কি করলে? একটা বস্তির মেয়েকে বাড়িতে ঢোকাতে আমি প্রথমেই বারণ করেছিলাম, সেটা কেন ও আজ এত বড় একটা সর্বনাশ ঘটে যাওয়ার পর সবাই বুঝতে পারছে। ওই মেয়েটা যদি আবার ফিরে আসে এ বাড়ির ত্রিসমানায় তার কোনো স্থান নেই। এই এবারে সবকিছু ভেঙে ফেল। বাবা কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিস সব? বাং ওই বস্তি মেয়েটার জন্য আজ আমার ছোট মেয়ের জীবনটাই নষ্ট হয়ে গেল। বাবা এটা ওর ইষ্ট দেবতা, এটাই আপনি হাত দেবেন না বাবা। ওই মেয়েটা যেমন আমাদের কাছে মৃত, তুমিও তাই। Thank you.
ওদিকে যেও না, পুলিশ। কোন লোকটা? ওই যে বুকে মঙ্গলবার লেখা ওই লোকটা। জলসা শৃঙ্খলা রক্ষা করতে এসে তোমাকে এভাবে আবিষ্কার করবো ভাবতেই পারিনি। তোমার গান খুব সুন্দর হয়েছে, কিন্তু আনন্দের অনুষ্ঠানে এসে দুঃখের গান কেন গাইলে সুশীলা? আমার দুঃখের দিন এখনো তো শেষ হয়নি বৌদি। তার মানে? অনেক ব্যাপার আছে সুরজিৎদা, সব এখানে বলা যাবে না। আপনার গাড়ি রেডি আছে, বিমান আপনাকে ডাকছে। এসো। চলো। শাবাশ, তুই ওস্তাদের ছেলে নয়, তুই ওস্তাদের বাপ। বলো কি? হ্যাঁ সুরজিৎদা, শ্বশুর বাড়ির প্রায় সকলেই মিমির ব্যাপারে আমাকেই দায়ী করছে। তাহলে তোমার শ্বশুর বাড়ি কাউকে না জানিয়ে এভাবে চলে আসাটা তুমি ঠিক করনি। তাছাড়া লটা বা তার সাঙ্গবঙ্গের খোঁজ তুমি কি করে পাবে? জানি না, তবে যেভাবেই হোক ওর খোঁজ আমাকে পেতেই হবে। জানতে হবে মিমি কোথায়। কাজটা পুলিশের, লটার খোঁজ আমরাই করব। আর শোনো, তুমি কালকে ট্রেনে কলকাতায় ফিরে যাবে। দেখা সুশীলা বিশ্বাস কোন ঘরে আছে? পুলিশ, এই নাও, অনুষ্ঠান কর্তৃপক্ষ খুশি হয়ে তোমাকে 1000 টাকা পারিশ্রমিক দিয়েছেন, ধরো। এখন যাও তো, চটপট তৈরি হয়ে নাও, 1 ঘন্টা পরে ট্রেন। আমি আমি এখানে কয়েকদিন থাকবো বিমানদা। সে কি? তারপর চেয়ারা যা বলছেন তাতে তারাপদ তো নয়, বামাপদ। বামাপদ? হ্যাঁ, তো বামাপদ যাকে বলছেন তার বাড়িটা কথা বলতে পারেন? বাড়ি তো বলতে পারবো না, তবে এই রাস্তা ধরে একটু এগিয়ে যান, ডান দিকে বামাপদ সাইকেল ছাড়ার দোকান পেয়ে যাবেন। হ্যাঁ। তারাপদ, ও তারাপদ, কি চাই কি চাই? কি তাহলে বামাপদ নয় তারাপদ? তো কাতায় তো কাতায়, আমার কথা নয় তোমার কথা। ওই পুলিশের হুলিয়া থেকে বাঁচতে এখানে ডেরা বেঁধেছ, বামাপদ নাম নিয়েছ, কিন্তু ছাড়তে পারিনি। তোমার সাগরের নিবারণের মেয়ে বড় কষ্টে পড়েছে ভাই। কিসে কষ্ট? এদিকে এসো বলছি। চল চল। সুশীলা কোথায়? সুশীলা? আপনারা কাকে খুঁজছেন? বেশি নকশাবাজি করবেন না বলে দিচ্ছি। বিশ্বাস, বিশ্বাস, সুশীলা বিশ্বাস। সুশীলা আমাদের সঙ্গে যাচ্ছে না, এখানে এসে থাকবে। এখানে থাকবে মানে কোথায় থাকবে? তা তো জানি না ভাই, আজ সকালে সুটকেস সুটকেস রেখে কোথায় যেন বেরিয়ে গেছে। ঠিক আছে, যান আপনার। এই চল যান, চল চল। জানা ঠেক গুলো তো সব খোঁজ করে দেখলুম, তোমার লটার কোনো পাতা পেলুম না। পেলে না? না, আমি বলি কে, তোমার পুলিশের কাছে গিয়ে সব খুলে বলো, তারা তোমার ছেলেকে খুঁজে বার করে দেবে। ও পুলিশকে বলে কিছু হবে না, এখানকার ওসি সুরজিৎ সেন, তার সঙ্গে সুশীলা জানাশোনা আছে, সে সব শুনে ওকে বাড়ি ফিরে যেতে বলেছে। তোমাদের আগে ভাগে ওসি বসি সব গাড়াগাড়ি হয়ে গেছে, এরপর আমার কাছে, আমি চললুম, আমি নেই। তুমি যদি আমাকে ঝোলাও তাহলে আমরা তোমাকে ঝোলাবো। তুমি বামাপদ নাও, তুমি তারাপদ। আমি তোমাদের ঝোলালুম, এই যে সকাল থেকে বিকেল পর্যন্ত তোমাদের জন্য কত জায়গায় হন্যে ঘুরলুম। আর একটু চেষ্টা করো না ভাই। আর চেষ্টা করার জায়গা নেই ভাই। হ্যাঁ, আর একটা জায়গা আছে, তবে কারো বাপের সাথে নেই, সেখান থেকে কোনো খবর বার করে। একবার ওখানে শেষ চেষ্টা করুন না কাকা। কাকা? চলো। তবে বিক্রম সিং আর অজিত সিং যা মানলা, এরা কারা? এখানকার মস্ত রহিস আদমি, ওই বিক্রম সিং এর একটা মস্ত কাঠের কারবার, আর অজিত ওর ভাই, ওর একটা মস্ত বড় হোটেল। তবু
দু ভাই মিলে একটা ছুপ্পা জয়েন্ট বিজনেস, বহুত কারবার। লোটা? হ্যাঁ আছে, লোটা আছে। এখানে অনেক কর্মচারী লোটা ব্যবহার করে, জল খেতে মাঠে ঘাটে গিয়ে করতে। না না স্যার, লোক লোক নাম তার লোটা, লম্বা পাতলা চেহারা, মুখটা লম্বাটে, মুখে ছোপ ছোপ দাগ আছে। বাঁশ নিয়ে আপনি কি করবেন? না না, আমার বাঁশের কারবার না, আমার কাঠের কারবার। আপনি বরং অন্য কোথাও গিয়ে ওই চেহারার লোটা খুঁজুন। শালা লোটাটা বড় রিস্কি হয়ে যাচ্ছে, বাইরের লোক এসে খোঁজ করছে। লাইন আমি ছাড়লি কেন? আমাকে লাইন ছাড়বে? জানতে ছুট ছাড়লাম। কি হলো? কি আবার হবে? আমি তো আগেই বলেছিলাম বিক্রম সিং গভীর জলের মাছ, ওখানে চিপেলে কোনো লাভ নেই। তাহলে? তাহলে আবার কি? এবার আমায় ক্ষমা দাও, ওদের ওই ক্যাঁচাকল থেকে একবার যখন বেরিয়ে এসেছি, ও ঝামেলে আর পা ঢোকাচ্ছি না। আমি চললো। আরে এই দেখো, চলে যাচ্ছ কেন? আরে ও তারাপদ। আবার তারাপদ কি? তারাপদ কি? মনে রাখো আমার নাম তারাপদ নয়, বামাপদ। শেষ সুতোটাও ছিঁড়ে গেল। এখন কাকে ধরলে মিমির খবর পাবো ঠিক বুঝতে পারছি না। নীলু কাকা, আমি তো আর ভাবতে পারছি না, একটু একটু জল না হলে। নদী পরিষ্কার জল খেতে পারি, খেয়ে না। কিচ্ছু জানে না। কি জানে না? তোমরা যাকে খুঁজছো তার কথা। তুমি জানো আমরা তাকে খুঁজছি? জানি। এ তো এ তোমার বোন হয়? হ্যাঁ এ আমার বোন হয়। তুমি জানো এ কোথায় আছে? জানি, বলবো না, সেখানে গেলে তোমাদের মেরে ফেলবে। শোনো, যেও না, আমার বোনকে না পেলে সর্বনাশ হয়ে যাবে। রাত্রি শিবগ্রহণে যাও, আর কিছু বলবো না। শোনো, তোমার নামটা বলো। ফুটো। কোথায় থাকো তুমি বলো? বলবো না। ফুটো ফুটো, শোনো আমার কথা, শোনো ফুটো ফুটো। ছেলেটা সব জানে, কাল সকালে ওকে খুঁজে বার করতেই হবে। কি জানে বলে গেল? সেবক রোড, অন্ধকার হয়ে আসছে, একটা ট্যাক্সি ধরতে হবে। চলো চলো পেছনটা খুলুন। ডেলিভারি কেস আছে, ভীষণ খারাপ অবস্থা, তাড়াতাড়ি হসপিটাল পৌঁছাতে হবে। ঠিক আছে, ছেড়ে দাও। এক মাসের মধ্যে একই মেয়ে দুবার ডেলিভারি? স্যার স্যার, আচ্ছা এক মাসের মধ্যে একই মেয়ে দুবার ডেলিভারি কি করে হয়? কি যাতা বলছো? হ্যাঁ স্যার, কদিন আগে ওই মেয়েটিকে ডেলিভারি কেস বলে নিয়ে যাওয়া হয়েছিল। বলো দেখা।
কি কি হচ্ছে মিমি মা কি বলছো হ্যাঁ প্রচন্ড রক্ত পড়ছে হ্যাঁ অজ্ঞান শোনো শোনো আমি একটু রওনা হচ্ছি হ্যাঁ এখুনি তুমি দরকার বলে সূর্য দা হেল্প দাও ওকে ঠিক আছে হ্যাঁ মা মা মিমিকে পাওয়া গেছে হ্যাঁ তোমার বউমা মিমিকে খুঁজে পেয়েছে মা শুনছো মিমিকে পাওয়া গেছে মিমিকে পাওয়া গেছে মা মিমির অবস্থা ভালো নয় গুলি লেগে প্রচন্ড রক্ত পড়ছে না 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 আমার মিমিকে ফিরিয়ে দাও আমার মিমিকে তোমরা ফিরিয়ে দাও আমার মিমিকে তোমরা ফিরিয়ে দাও কি হলো ডাক্তার এসেছে গুলির কেস কোন ডাক্তার আসবে না চলো হাসপাতালে না হাসপাতালে গেলে অনেক ঝঞ্ঝাট নিলু কাকা পুলিশ তদন্ত আমার শ্বশুরের সম্মান অবলা নারী ভয় নেই ভয় নেই ভয় নেই আমরা থাকতে কারো সম্মান নষ্ট হতে দেব না লতা ভাই ভা কি ব্যাপার বলো তো মাইরি এত দূর এসো তোমার ছায়া কিছুতে এড়াতে পারছি না বাপের ছায়া এড়াবি কি করে রে হারাম জাদা এত দেখছি হাম ছোড়েগা তো কমলি নেই ছোড়েগা তুমি তো মাইরি আমার সে কমলি বাপ তা বলছিলাম যে একা বুড়ো বয়সে দু দুটো জোয়ান মাকে সামলাতে পারবে চুটিয়ে তার মুখ ছিঁড়ে নেবো শুয়োরের বাচ্চা দাঁড়াও তুমি ততক্ষণ পা থেকে তোমার জুতো খোলো এরা ততক্ষণ মাকে দুটোকে এখান থেকে নিয়ে জাগাই দাঁড়াও ওকে তোমরা নিয়ে যাও বাবা
আমি জানি না, আমি এখনো পর্যন্ত কারো কোনো খোঁজ পাইনি, অথচ এখানেও কেউ নেই। তাহলে তাহলে ওরাও কি লোকটার মতো শেষ হয়ে গেল? কি পাগলের মতো বকছিস? না না, তুমি জানো না, ওরা মিমিকে গুলি করেছিল, ওরা মিমিকে শেষ করতে চেয়েছিল। সুশীলা, ওকে স্যার একবার ভেতরে আসুন, সই করতে হবে। জাস্ট এ মিনিট। তুমি কি এদের জন্য কাঁদছো? তুমি তুমি জানো এরা কোথায়? জানি, কিন্তু তুমি পারবে না, ওরা তোমায় ভীষণ ভীষণ মারবে। মারুক, তবু তুমি বলো ওরা কোথায়, বলো বলো ওরা কোথায়, বলো না। হাতে একদম সময় নেই, যে কোনো সময় কুত্তাগুলো এসে যাবে। তোমাদের দুজনকে এখান থেকে বার করে নিয়ে ট্রেনে তুলে দিতে পারলে তবে না আমি খারাপ রাস্তায় আর পা দেব না, তোমার হাতে আর খেলছি না। বিক্রম সিং, বিক্রম সিং, আগে বস ছিল, এখন বিক্রম সিং কে? একটা কথা শুনে রাখ মাকড়া, বেইমানি করলে আমার গুহা থেকে জান নিয়ে কেউ বেরোতে পারে না। আর আমি বস্তির নর্দমা থেকে তোকে আমি তুলে এনেছিল, ভুলে গেছিস বেইমান? মরা বাপের মুখটা শেষবারের মতন মনে করে দে। Yeah!
তাই হ্যাঁ পুলিশ পুলিশ বস পুলিশ পুলিশ বস পুলিশ আপনি খেয়ে ফেলেছে ফিরে আসিস না বাবা তুমি হ্যাঁ আমি ফুটু তুমি না সেদিন খবরের কাগজে আমাদের ছবি দেখিয়েছিলে হ্যাঁ তুমি এখানে কি করে এলে এটা তো আমার বাবার জায়গা বাবার জায়গা মানে হ্যাঁ বিক্রম সিং এবার ও আমার বাবাকে মেরে ফেলবে আমি যাই তোমরা পালাও সব শেষ হয়ে গেছে কিন্তু মিমিকে এক্ষুনি ডাক্তার দেখানো দরকার মিমি মিমি পায়ে উঠতে
আমরা সবাই চলে যাচ্ছি, চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি। বাড়িতে তো কেউ নেই। কেউ নেই? তোমার মা? মা তো কবেই মরে গেছে, বাবা ছিল সেও শেষ। মামা কাকা পিসি কেউ নেই? না। কোথায় থাকবে তুমি? জানি না, মা বাবার মতন আমিও মরে যাবো। মরার কথা বলতে নেই, তুমি আমার সঙ্গে যাবে। তুমি আমায় নিয়ে যাবে? হ্যাঁ, এভাবে তোকে একা ফেলে আমি কিছুতে যেতে পারবো না, কিছুতেই না। তিমি মা গো, মা তোকে ফিরে পাবো বলে ভগবানকে যে কত ডেকেছি মা, মা গো মা। বাবা, ওকে আমি কদিন আগে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু ডাক্তার পুরো সুস্থ না অবধি ছাড়লেন না। কাঁদছো কেন? ভগবানকে ডাকা তো তোমার মিথ্যে হয়নি, শুনেছেন, তিনি তোমার ডাক শুনেছেন, তাই তো মিমিকে পুরো সুস্থ করে আবার আমাদের কাছে তিনি ফিরিয়ে দিয়েছেন। ভগবান কি করেছেন আমি জানি না বাবা, তবে তোমরা যাকে এতদিন কষ্ট দিয়েছো, অপমান করেছো, সেই ছোট বৌদি যদি না থাকতো আমি হয়তো আর কোনোদিন ফিরে আসতে পারতাম না। ছোট বৌদি? জানি এ সংসারে আর কোনোদিন ছোট বৌদির জায়গা হবে না। ছোটদা বলল তোমরা তার ঘর ভেঙে দিয়েছ, আর তাছাড়া ছোট বৌদি তার এখন একা নয়, তার ছেলে আছে। ছেলে? কি বলছিস তুই? আমি তো কিছু বুঝতেই পারছি না, আমাকে খুলে বল। আমাকে পোড়াতে পারবে সাদা ছাই গুলো, বাতাসে ওড়াতে পারবে আমার গানেতে পোড়াতে পারবে না। শিলা, চলো। কোথায়? মিমিকে জড়িয়ে তোমার উপর সকলের যে সন্দেহ, সেটা যে মিথ্যে তা তো তুমি প্রমাণ করে দিয়েছো। এই অপমানের বোঝা নিয়ে আর এই বাড়িতে তোমাকে আমি থাকতে দেবো না। এবার আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। কেন রে? বাপের ভুল ছেলে ক্ষমা করতে পারে না? বাবা, বৌমা, অনেক অন্যায় আমি করেছি তোমার উপর, প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ আমাকে দাও। বাবা, হ্যাঁ, এই সংসারে কোনো মর্যাদা তুমি পাওনি, সব আমার জন্যে। আমি অপরাধী মা, দম্ভে অন্ধ হয়ে তোমাকে আমি পিছনে ফেলে রেখেছিলাম। বৌমা, আমি অপরাধী মা, আমার একমাত্র মেয়েকে হারিয়ে আমি তোমাকে ভুল বুঝেছিলাম মা। এই ভাঙা ঘরে তোমার আর পড়ে থাকা চলবে না মা, আমার মা লক্ষ্মীকে আমি সম্মান দিয়ে বাড়ির ভেতরে নিয়ে যাব। কিন্তু বাবা, এখন আর আপনি আমায় কতটুকু সম্মান দিতে পারেন? আমার আমার যে সব শেষ হয়ে গেছে। কি বলছো মা? হ্যাঁ বাবা, এ পোড়া দেশে আজও একটা বউয়ের সম্মান আর গৌরব হচ্ছে একটা সন্তানের মা হওয়া। পারেন, পারেন সে সম্মান আমায় ফিরিয়ে দিতে? না মা, না, ও কথা আর আমাকে মনে করিয়ে দিও না। যে অপরাধ আমি করেছি আমি জানি, তার কোনো ক্ষমা নেই। কিন্তু সেই সম্মান আমায় ফিরিয়ে দিয়েছে এই এই ছেলে, একে আমি পেটে না ধরলো আমি ওর মা। একে ছেড়ে কোথাও কি আমি মা লক্ষ্মী সাজতে পারবো না, এমনকি স্বর্গ হলেও না। বৌমা,
তুমি কি বলছো মা? যে সন্তানকে তুমি নিজের বলে গ্রহণ করেছো তাকে কি আমরা অস্বীকার করতে পারি? তাকে কি আমরা কখনো অস্বীকার করতে পারি মা? আবিষ্কার